আজকে রান্না করব খাসির মাংস। এখানে মাংসটি আমরা মেরিনেট করে রেখেছি, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ও সরিষার তেল। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। একটি প্যানে দিয়ে নিচ্ছে তেল, তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পাতা। রসুন বাটা, আদা বাটা, এখন ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এখন মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি টমেটো, মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা মেরিনেটেড মাংসগুলো দিয়ে দিব। মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রেখে দিব।